বোনের জন্য নির্যাতন সহ্য করতে না পেরে স্বামীর বিরুদ্ধে পশ্চিম মহিলা থানায় মামলা দায়ের এক বধূর। আগরতলা চান্দিনামোড়া মধ্য ভুবনবন এলাকার সুকান্ত পালের সঙ্গে বিয়ে হয় প্রায় 7 বছর আগে এই যুবতীর। বিয়ের পর 1-2 বছর ভালোই চলছিল তাদের সংসার। অভিযোগ, এরপর থেকেই বধূর উপর পণের জন্য নির্যাতন শুরু করে পেশায় অটো চালক স্বামী সুকান্ত। প্রথম দিকে বাপের বাড়ি থেকে টাকা এনে দিতে পারলেও পরে আর সম্ভব হচ্ছিল না যুবতী বধূর। অভিযোগ, নির্যাতনের মাত্রা ক্রমেই বাড়তে থাকে। এই অভিযোগ শাশুড়ি ছেলেকে সায় দিত। এছাড়া আরো অভিযোগ, একবার আত্মহত্যা করার জন্য স্বামীর এনে দেওয়া বিষ পর্যন্ত পান করতে হয়েছিল। এলাকাবাসী আত্মীয় স্বজন তাদের মিলিয়ে দিলেও কয়েকদিন ভালো চললেও ফের শুরু হতো অত্যাচার। তাদের সংসারে 5 বছরের একটি শিশু রয়েছে। অবশেষে স্বামীর অকথ্য নির্যাতন সহ্য করতে না পেরে বৃহস্পতিবার মা বাবাকে সঙ্গে নিয়ে এসে বধূ পশ্চিম মহিলা থানায় অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ তো এখন আমার এরকম জিজ্ঞেস করছে, সংসার করো নি, আমার স্বামীকে জিজ্ঞেস করছে, আমি বলছি নি, সেও না করছে, আর আমি তো সংসার করতে পারতামই না এমন স্বামীকে। এখন এটা কেস হইতেছে, কেস হয়ে গেছে। রিপোর্ট, চ্যানেল 3।